নির্মাণের পর আবার মেরামত। এরপর বছর পেরোতেই জামালপুরে ইসলামপুর থেকে ঝগড়ার চর, প্রায় 14 কিলোমিটার সড়কের বেহাল দশা। বিভিন্ন স্থানে রেইন কাটিং ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যানবাহন ও পথচারীরা এই সড়কে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী জানিয়েছেন, এক বছর আগে রাস্তা ও পাইলিং করা হয়েছে, পানি নামার সাথে সাথে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এমনকি মূল সড়ক ধসে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে। এতে ইসলামপুর ঝগড়ার চর শেরপুর সদরে চলাচলকারী শত শত গাড়ি ও হাজার হাজার যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। তার অবস্থা পানি হয়েছে, তুমি তো নাইমে আহে তো নামা জায়গা পানি নাইমে ডালি গেছে। এই রাস্তা গাড়ি চালানো খুব মানে কষ্ট, আর বিশেষ করে ব্রিজের মাথায় মাথায় যে ভাঙ্গাগুলো আছে ওখানে তো মানে ছোট গাড়ি, যেমন ছোট গাড়ি সমস্যা, বড় গাড়ি তো আরো সমস্যা। অনেক গাতা আপনার সামনে তো যেন দেখেন, যে আপনার সামনে তো যে কত বড় গাতা, আর এরকম অনেক গাতা আছে এই রোডে। একটা গাড়ি আইলে এদিকে মনে করেন যে একবার আধা ঘন্টা 20 মিনিট যানজট হয়ে থাকে, একটা গাড়ি কাটে আইবার মতো জায়গা থাকে না। এই মোড় থেকে আইতে সময় গাড়ি মনে করেন বুঝলো না, গাড়ি নামাই দিল, দুর্ঘটনা ঘুরে গেল। মানে এটা অতি তাড়াতাড়ি দেখে কাজটা করা খুবই দরকার। এক বছর যাইতে না যাইতে রাস্তার দেখছেন কি বেহাল অবস্থা, ভেঙে গেছে বৃষ্টির পানি, মাত্র 2 দিন নামছে, 2 দিন নামাতে রাস্তাটা ভেঙে কি অবস্থা হয়েছে। যদি এবার আর 2-1 দিন বৃষ্টি হয় তাহলে রাস্তা সম্পূর্ণটাই ভেঙে যাবে। কিভাবে রাস্তা মেরামত করছে, রাস্তা যে পাইলিং দিছে সাইড দিয়ে, যে পরিমাণে আর কি সিমেন্ট টেমেন্ট দেওয়া দরকার এবং ইট ফিনিশিং দেওয়া দরকার, ওইভাবে দেয় নাই। রাত্রেবেলায় হট করে মনে করেন মহিলা একটা কিছুদিন আগে পড়ে মাজা ভেঙে গেছে। বৃষ্টি বাদলের কারণে রাস্তার অবস্থা বর্তমানে খুবই নাজেহাল অবস্থা। ইদানিং আমাদের এই গাইবান্ধা সরুজান উচ্চ বিদ্যালয়ে যে SSC পরীক্ষা হচ্ছে, সেখানে প্রায় 500 থেকে 600 প্লাবান এই রাস্তায় চলা যাতায়াত করতে হয়, যেখানে তারা পরীক্ষা দিতে যায় এই বাঙ্গনের মাধ্যমে সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারতেছে না। এই রাস্তাতে এরকম রাস্তার ভিতরে না হলে 36টা ভাঙ্গা আছে, আর এই এমন এমন ভাঙ্গা যেগুলো আমাদের গাড়ি চালানো মুশকিল হয়ে যায়। রাস্তার দুই সাইডে ভাঙা থাকে, বড় বড় গর্ত আছে, অনেক দুর্ঘটনা ঘটতেছে রাস্তার কারণে, ভাঙার কারণে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসলামপুর থেকে ঝগড়াচর রাস্তাটি অতিবৃষ্টি এবং বন্যার পানিতে কিছু কিছু অংশ খুবই ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি আমাদের নজরে আসে এবং 22-23 অর্থ বছরের GUB-র বরাদ্দ থেকে উক্ত রাস্তাটি আমরা অনুমোদন পেয়েছি, টেন্ডার করেছি, খুব কন্ট্রাক্ট হওয়ার সাথে সাথে আমরা উক্ত রাস্তাটি মেরামত কাজ শুরু করে দেব ইনশাল্লাহ। 2021 সালে 6,02,66,698 টাকায় ব্যয়ে সড়কের মেরামত কাজ সম্পূর্ণ করা হয়। সময় সংবাদ, জামালপুর।